তোমাদের আইসিটিতে তৃতীয় ও পঞ্চম দিকে দুটো করে সিএনজি প্রশ্ন থাকবে চারটি, আর বাকি চারটার দিক থেকে একটা করে চারটি মোট আটটা প্রশ্ন থাকবে, পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আজকে পঞ্চম অবধি নিয়ে আলোচনা করতেছি। প্রথমে আসা পঞ্চম অবধির কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা দেখতে হচ্ছে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। তাহলে প্রোগ্রাম কি কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রাম লেখা কৌশলকে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলে। ফোর্থ জিএল কি। চতুর্থ প্রজন্মের ভাষাকে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে ফোর জিএল বলে। ফাইভ জিএল বা পঞ্চম প্রজন্মের ভাষা কোনটি। মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে পঞ্চম প্রজন্মের ভাষা বলা হয়, অথবা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে ফাইভ জিএল বলে, এটা লিখলেও হবে। অনুগত প্রোগ্রাম কি। তো আমরা জানি যে আমাদের মেশিনগুলা যেমন ধরো কম্পিউটার, মোবাইল বা বিভিন্ন ডিভাইস, এগুলা আমরা যে সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোডগুলো লিখি ওগুলো বুঝতে হয় না সরাসরি, ওগুলোকে ওই কোডগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে করতে হয়। তো এরকম একটা 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 ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজের রূপান্তরের জন্য কিছু প্রোগ্রাম দরকার হয়, এটা হলো অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রাম রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আমরা কিছু টার্মস দেখে গেলে উৎস প্রোগ্রাম এবং সোর্স প্রোগ্রাম একই কথা। এরপর আসো বস্তু প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম, যান্ত্রিক ভাষা, মেশিন সবগুলো একই কথা। আবার আসি আমাদের অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার এই তিনটাই অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার হল কোডের অনুবাদক প্রোগ্রাম যেটা কি করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। তাহলে অ্যাসেম্বলার কি, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটারও এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। এটা কি কাজ করে, উচ্চস্তরের উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে এবং এক লাইন এক লাইন করে পড়ে অনুবাদ করে। ইন্টারপ্রেটারের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা, এক লাইন এক লাইন করে পড়বে এবং অনুবাদ করবে ইন্টারপ্রেটার। আর কম্পাইলার, কম্পাইলারও এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা উচ্চস্তরের উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে। তো এখানে এটা এই ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য হলো, ইন্টারপ্রেটার এক লাইন করে করে ও অনুবাদ করে, কম্পাইলার পুরো প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে। আমরা দেখি অ্যাসেম্বলারটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, আর ইন্টারপ্রেটার ও কম্পাইলার এই দুইটাই উচ্চ স্তরের প্রোগ্রামের জন্য, উচ্চ স্তরের প্রোগ্রামকে এই মেশিন ল্যাঙ্গুয়েজের রূপান্তর করার জন্য। এরপর আসো অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় যে প্রোগ্রাম লিখিত হয় এটা হলো অবজেক্ট প্রোগ্রাম। ডিবাগিং কি, প্রোগ্রামের ভুল ত্রুটি বের করে তা সংশোধন করাকে ডিবাগিং বলে। সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর হচ্ছে চিহ্নাদির ভুল, সাধারণত টাইপের কারণে সিনট্যাক্স এরর হয়ে থাকে। যেমন এসকেএনএফ এর স্থলে এসকেপ, অথবা প্রিন্ট টাইপের স্থলে প্রিন্ট, অনেক এম এখানে এম, অনেক সময় কতবার ট্যাপিং মিস্টেকের কারণে, অথবা ইফ এর স্থলে ইফ দেখা গেল স্মল লেটার, তো এখানে ক্যাপিটাল লেটার হতে পারে, অনেক সময় সেমিকোলন নাও করতে পারে। এগুলো হলো সিনট্যাক্স এরর। তাহলে সিনট্যাক্স এরর কি, চিহ্নাদির ভুল যা সাধারণত টাইপের কারণে হয়ে থাকে। রান টাইম এরর, রান টাইমে যে এররটা দেখা যায় ওটা হলো রান টাইম এরর। প্রোগ্রাম লিখে নির্বাহ করার সময় যে ভুল প্রদর্শন করে তাকে রান টাইম এরর বলে। অ্যালগোরিদম, অ্যালগোরিদম হলো
কোন কাজ সম্পাদনের জন্য কতগুলো যুক্তির সিদ্ধান্তের মাধ্যমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়। এ ধরনের পরিকল্পনা হলো অ্যালগোরিদম। সুডোকোড, সুডোকোড হলো প্রোগ্রামের ধরন ও কার্যকরী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়। সুডোকোড অ্যালগোরিদম সুডোকোড প্রায় কাছাকাছি বা একই। প্রভাচিত্র বা ফ্লোচার্ট, প্রভাচিত্র বা ফ্লোচার্ট হলো অ্যালগোরিদমের চিত্ররূপ, অর্থাৎ বিশেষ কিছু জ্যামিতি চিহ্ন ব্যবহার করে কোনো সমস্যা যুক্তি সমাধানকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে প্রভাচিত্র বা ফ্লোচার্ট বলে। সিস্টেম ফ্লোচার্ট, কোনো সংস্থা বা সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। ধ্রুবক, ধ্রুবক হলো সি প্রোগ্রামের এমন কিছু মান যেগুলো কোনো পরিবর্তন হয় না। সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যা কোনো পরিবর্তন হয় না, প্রোগ্রামে উল্লেখ করে দিলে সেই মান এপিটাকে এই সমস্ত মানকে ধ্রুবক বলে। অর্থাৎ সি প্রোগ্রামে যে সমস্ত জিনিসগুলো পরিবর্তন হয় না ওগুলো ধ্রুবক। এরপরে আসো চলক, চলক বা ভেরিয়েবল, চলকের আরেকটা নাম ভেরিয়েবল, ইংলিশ নেম ভেরিয়েবল। চলক বা ভেরিয়েবল কি? চলক বা ভেরিয়েবল হলো সি প্রোগ্রামে যেটা মান পরিবর্তনশীল। অথবা আমরা এভাবে বলতে পারি সি ভাষার মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বলে। কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ড বলে। সি ভাষায় কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ কি? সি ভাষায় কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ। হেডার ফাইল, কম্পাইলারের যে সকল ফাইলে বর্ধিত নাম বা ফাইলের এক্সটেনশন .s তাকে হেডার ফাইল বলে। এক্সটেনশন মানে তোমার এই তোমাদের তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এখানে তোমাদের গ্যালারির মধ্যে ছবির প্রপার্টিস দেখলে ছবির যদি নেম দেখো, নেমের নেমের মধ্যে .gpg বা .gpg .png এরকম এক্সটেনশন থাকে, ওইটা হলো এক্সটেনশন। তো এখানে যদি এক্সটেনশন দেওয়া যদি .s ফাইলের নামে পরে যদি .s থাকে এটা হলো হেডার ফাইল। এরে, একই ধরনের বা সমপ্রকৃতির ডেটা সমাবেশকে এরে বলা হয়। এরেটা কি জন্য? ধরো আমরা ইন্টিজার এ যদি নিই তাহলে শুধুমাত্র একটা মান এখানে রাখতে হবে, যদি অনেকগুলো মান দরকার হয় ধরো মার্কস 6-7টা মার্কস আমাদের রাখতে হবে, তাহলে আমাদের কি লাগবে? এরে লাগবে। এরে কি? একই ধরনের বা সমপ্রকৃতির ডেটা সমাবেশকে এরে বলা হয়। প্রোগ্রামিং ভাষায় টোকেন কি? প্রোগ্রামিং ভাষায় সবচেয়ে ক্ষুদ্রতম এককে বলা হয় টোকেন। তাহলে আমরা মোটামুটি এই 20টার মতো জ্ঞানমূলক প্রশ্ন করলাম, এগুলো শিখলে আশা করি তোমরা 2টা জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় লিখতে পারবে। আসো আমরা এখন পঞ্চম অধ্যায়টা প্রথম থেকে শুরু করি, দ্বিতীয় অংশটা শুরু করতেছি। তোমরা এখানে একটা লিঙ্ক দেখতেছো, এটা এখানে এই যে লিঙ্কটা এটা তোমাদের কিছু ফ্রেন্ড একটা ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপ করছে, ওই গ্রুপের লিঙ্ক, অথবা ওই গ্রুপের নামটা হলো ICT স্পেশাল ক্লাস NLKUC বেস 28। এখানে তোমরা চাইলে অ্যাড হতে পারো। সি ভাষায় একটি সরল প্রোগ্রাম, একটি সরল যেমন ধরো এই প্রোগ্রামটা দেখো হ্যাশ ইনক্লুড stdio.s মানে এটা তার মেইন সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এটা একটা একদম সরল সি প্রোগ্রাম, তো আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করি। দেখো ইনপুট, ইনপুট মানে এখানে এই এই কোডের মধ্যে কি কি ফাইল আমরা ইনপুট করব, সংযুক্ত করব, এটা ইনপুট করার আগে আমাদেরকে অবশ্যই হ্যাশটা দিতে হবে। তারপর ফাইলের নামটা, কোন ফাইল আমরা ইনপুট করতেছি, এখানে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটা ইনপুট করতেছি, তাই এখানে এটা আমাদের লিখতে হবে। তারপর মেইন, মেইন হলো সি প্রোগ্রামে অত্যাবশ্যকীয় অংশ, মেইনটা অবশ্যই লাগবে। মেইন হলো কি? সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। তো এখানে দেখো প্রিন্ট অ্যাপ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, একদম লাস্টে সেমিকোলন, সিতে সবগুলা লাইনের পরে সেমিকোলন দিতে হবে টার্মিনেটর হিসেবে। এরপরে দেখো এই কোডটা, এই কোডটার আউটপুট কি হবে? দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম।
এখন দেখো প্রিন্টএফটা কি একটা আউটপুট ফাংশন, এরকম অনেকগুলো ইনপুট ফাংশন আউটপুট ফাংশন আছে, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। এরপর আসো ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, ডেটাগুলো কি ধরনের হবে ওইটা হলো ডেটা টাইপ। যেমন ধরো আমরা এখানে অনেকগুলো ডেটা টাইপ লিখছি, এখানে ডেটা স্টোরেজ সাইজ এগুলো সবগুলো বিট, কারেক্টের জন্য কি লাগবে আমাদের স্টোরেজ সাইজ কত 8 বিট। আবার আমরা কি জানি বিট কি, আসলে বিট হলো বাইনারি সিস্টেমে প্রতিটি অঙ্ককে আলাদা আলাদা ভাবে একটা বিট বলা হয়। যেমন ধরো 0 একটা বিট, 1 একটা বিট, এরকম 8টা বিটের প্রয়োজন হবে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে একটা ক্যারেক্টারের জন্য 8 বিট। আবার আমরা কি জানি 8 বিট সমান 1 বাইট, আবার 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। এভাবে যাবে। তাহলে আমরা প্রথমে কি এই 8 বিট, বিটগুলো কি বাইনারি সিস্টেমের প্রতিটা অঙ্ক বা ডিজিট। তাহলে এরকম 8টা বিট লাগবে, 8টা বিট দিয়ে আমরা একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো 8 বিট সমান 1 বাইট। তাহলে দেখো ক্যারেক্টারের জন্য কত লাগবে আমাদের 8 বিট বা 1 বাইট। পরীক্ষা অনেক সময় এরকম আসতে পারে ক্যারেক্টারের সাইজটা কত, তাহলে কি বলবে 8 বিট, অথবা অনেক সময় বিট অপশন না থেকে বাইটও থাকতে পারে 1 বাইট 2 বাইট। তাহলে আনসার কি হবে, ক্যারেক্টারের জন্য ডাটা সাইজ কত 1 বাইট। তারপর তো ইন্টিজার, ইন্টিজারের জন্য বিট সাইজ কত 16, 16 মানে কত 2 বাইট। তারপর দেখো ওয়ান ইন্টিজারের জন্য 32 বিট বা 4 বাইট, 4 8 32 কত, তাহলে কত 4 বাইট। ফ্লোটের জন্য সেম 4 বাইট। তোমরা এগুলা মনে রাখবে, অনেক সময় এমসিকিউ মধ্যে আসে ইন্টিজারের, ইন্টিজার ডেটা সাইজ কত, তাহলে সাইজ হলো এটা 16 বিট, বিটে হিসাব করলে 16 বিট, আর ব্যাটে নিয়ে গেলে 2 বাইট। আশা করি ডেটা টাইপ গুলো তোমরা পারবে। এখন দেখো আমরা এখানে একটা সিম্পল একটা প্রোগ্রাম দেখো, এই প্রোগ্রামের মধ্যে এগুলো তো আগে বললাম ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও ডট ডট ইস মেইন অত্যাবশ্যকীয় ফাংশন হিসেবে লাগবে, সেকেন্ড ব্লক থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, এখানে শেষ। এখানে লাইনগুলো লক্ষ্য করো, ইন্টিজার, ইন্টিজার আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটা একটা ডাটা টাইপ। তা ইন্টিজারের পরে কি কি আমরা লিখলাম, এ বি সাম, তাহলে এ বি এবং সাম নামে তিনটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করলাম। তাহলে ডিক্লেয়ার করার এই নিয়মটা কি, ডাটা টাইপ লিখবো আমরা ডাটা টাইপের নামটা, ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টার এগুলো লিখবো, লিখার পর ভেরিয়েবল নামটা দিব বি, বা আমরা আমাদের সুবিধা মতো আমরা যে কোনো নাম দিব। তাহলে এরপর দেখো প্রিন্টএফ, প্রিন্টএফ মানে এটা একটা আউটপুট ফাংশন, এখানে মধ্যে এই ডাবল কোটেশনের মধ্যে যা লেখা থাকবে তাই আমরা স্ক্রিনে বা আউটপুট আমরা দেখতে পাবো। তাহলে প্রিন্টএফটা একটা আউটপুট ফাংশন। তারপর স্ক্যানএফ, স্ক্যানএফটাকে একটা ইনপুট ফাংশন, স্ক্যান তো তোমরা নামগুলো দেখে বুঝতে পারো, প্রিন্ট মানে প্রকাশ করা, স্ক্যান মানে নেওয়া। তাহলে স্ক্যানএফটা ইনপুট ফাংশন, প্রিন্টএফটা আউটপুট ফাংশন। এগুলো দেখো সবগুলো লাইন সি প্রোগ্রামে এই সেমিকোলন দিয়ে শেষ হবে আমাদের। তারপর দেখো এখানে স্ক্যানএফ এর মধ্যে %d, এটা কি বলে ফরম্যাট স্পেসিফায়ার, মানে আমাদের ডাটাটা যদি ইন্টিজার হয় আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হলো ডি, যদি আমাদের ডাটাটা যদি ফ্লোট হয় ফরম্যাট স্পেসিফায়ার হলো এফ। তাহলে আমরা আমাদের ডাটা যেরকম ওইটা অনুসারে আমাদের স্ক্যানএফ এর সময় আমাদের এখানে বলে দিতে হবে %d, %f, %c, এগুলো বলে দিতে হবে। তাহলে এখানে দেখো প্রোগ্রাম রান করলে কিরকম আউটপুট, প্রথমে এখানে আসলো, আসার পর এই লাইনটা আউটপুট দেখা যাবে, ইন্টার দা বিলো ক্লাস নাম্বার, তারপর স্ক্যান করবে এর মান, ধরো আমরা এর মান 20 দিলাম, এরপর আবার আসবে ইন্টার দা বিলো 7 নাম্বার, ধরো আমরা এর মান 25 দিলাম। তারপর এখানে দেখো সাম, সাম ইকুয়াল টু প্লাস বি, তাহলে 20 আর 25 কত 45, তাহলে আমরা এখানে এই সামটা আউটপুট দিলাম, দেখো %d, এই %d জায়গায় সাম আউটপুট, তাহলে সাম এখন কত আছে 45 না 20 আর 25, 45, তাহলে আউটপুট কত দেখা যাবে 45, সাম অফ টু নাম্বার 45। আমরা সরল একটা প্রোগ্রাম দেখাব। তো এখন আসো চলক বা ভেরিয়েবল, এখানে এ বি সাম এগুলো হলো চলক বা ভেরিয়েবল, সি ভাষায় মেমোরিতে ডাটা সংরক্ষণের মধ্যে যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বা ভেরিয়েবল বলে। এখানে আমরা নামগুলো কি ব্যবহার করছি, এ বি সাম।
তাহলে এগুলো হলো চলক। চলকের ইংলিশ নাম হলো ভেরিয়েবল। এখন দেখো চলক বা ভেরিয়েবল ব্যবহারের পূর্বে তা অবশ্যই আমাদের ঘোষণা করতে হয়। ঘোষণা করার নিয়মটা কিছুক্ষণ আগে বললাম কি ডাটা টাইপটা লিখতে হবে প্রথমে, তারপর ভেরিয়েবলের নাম। ডাটা টাইপ এখানে দেখো ডাটা টাইপ হলো ইন্টিজার, আর ভেরিয়েবল নামগুলো ছিল এ বি সাম। তো আমরা একটা উদাহরণ শুরু এখানে ইন্টিজার এ মানে এ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন দেখো চলক বা ভেরিয়েবলের নামকরণের কতগুলো নিয়ম আছে, আমরা আমাদের ইচ্ছা মতো নামকরণ করতে পারি না। দেখো চলক বা ভেরিয়েবল নামকরণের মধ্যে কি কি থাকতে হবে, ক্যারেক্টার স্মল স্মল লেটার বা ক্যাপিটাল লেটারগুলো থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে। এই তিনটা ছাড়া এই তিন ক্যাটাগরি ছাড়া আর আর কোনো কিছু এখানে থাকতে পারবে না। ক্যারেক্টার সবগুলো ক্যারেক্টার, ডিজিট সবগুলো ডিজিট এবং আন্ডারস্কোর। তাহলে দেখো আমাদের আমাদের দেখো আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। তাহলে দেখো এখানে এটা একটু ইন্টারেস্টিং ছিল, ডলার সাইনটা পিএসপি তে ব্যবহার করা হয়। তোমাদের সিতে ডলার সাইনটা নাই, তাহলে আমি একে ডলার সাইনটা কেটে দিলাম। তাহলে সির ক্ষেত্রে কি শুধু তোমাদের ভেরিয়েবলগুলো সির ক্ষেত্রে ভেরিয়েবল আমাদের কি লাগবে, ক্যারেক্টার লাগবে, ডিজাইন লাগবে এবং আন্ডার স্কোর। এই তিনটা বাইরে আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না ভেরিয়েবলের নামের সময়। স্পেশাল ক্যারেক্টার বলে এগুলোকে আন্ডার স্কোর, এট দ্য রেট, ডলার সাইন, এন সাইন, পার্সেন্টেজ, ইন্টু এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। স্পেশাল ক্যারেক্টার বলে শুধুমাত্র আমরা কি ইউজ করতে পারবো, আন্ডার স্কোরটা ইউজ করতে পারবো, অন্য কিছু ইউজ করতে পারবো না। তাহলে এরপর আসো চলক বা ভেরিয়েবলের নাম অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে, আমাদেরকে ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। আন্ডারস্কোর অথবা ক্যারেক্টার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমরা চলক বা ভেরিয়েবল শুরু করতে পারবো না। প্রথমে ডিজিট দিয়ে আমরা চলক বা ভেরিয়েবল শুরু করতে পারবো না। যেমন ধরো ওয়ান সাম, এটা অবৈধ, কারণ প্রথমে ডিজিট দিয়ে শুরু, টু আইপি সেটা অবৈধ, কিন্তু এগুলো বৈধ। সাম ওয়ানটা পরে আছে তার কোনো সমস্যা নাই, ওয়ান টু থাকতে পারবে, পরে তার কিছু হবে। এস ওয়ান ইউ এম এটাও এটাও বৈধ, এস ইউ ওয়ান এম এটাও বৈধ। শুধুমাত্র ডিজিট প্রথমে থাকতে পারবে না, প্রথমে আন্ডার স্কোর এবং ক্যারেক্টার থাকতে পারবে। চলক নামের মধ্যে কোনো ফাঁকা স্থান বা হোয়াইট স্পেস থাকতে হবে, যেমন ধর আমি এস লিখলাম, এস এর পরে স্পেস দিলাম, এটা হবে না, অবৈধ। তারপর দেখো কোনো কিওয়ার্ড, যেমন ধর আমরা এই প্রোগ্রামে দেখো কিওয়ার্ড গুলো কি কি মেইন একটা একটা কিওয়ার্ড এখানে যেগুলো আলাদা অর্থ আছে। ইন্টিজার একটা কিওয়ার্ড, প্রিন্টএফ একটা কিওয়ার্ড, স্ক্যানএফ একটা কিওয়ার্ড, এগুলো হলো কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, এরকম আরো অনেক কিওয়ার্ড আছে। তো যেমন ধরো কোনো কিওয়ার্ড না ভেরিয়েবল চল বা চলক হিসেবে ব্যবহার করা যাবে না। ইন্টিজার, প্রাইভেট, পাবলিক, ব্রেক, কন্টিনিউ, ইফ, মেইন, ফর এগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। এগুলো ভেরিয়েবল না ব্যবহার করলে আমাদের অবৈধ, এটা কম্পাইলার এরর ধরবে। কিন্তু এগুলো করা যাবে, কারণ আই এন্টি বড় হাতে রাখ দিলে তো আর এটার সাথে মিলতেছে না, কারণ সিটা কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো ভেরিয়েবল হিসেবে একটু পরিবর্তন করে, তাহলে কিন্তু এগুলো ইউজ না করাই ভালো, কারণ অনেক সময় এগুলো কনফিউশন, এগুলো কনফিউশন, কারণ এই এগুলোর সাথে মিলে যায় অনেক সময়, তাই এগুলো একদম না করাই উত্তম। এরপর আসো ফরম্যাট স্পেসিস, দেখালাম স্ক্যানের মধ্যে ফরম্যাট স্পেসিস। তাহলে যদি আমরা যদি ইন্টিজার টাইপের নিই তাহলে ডি লাগবে, লং ইন্টিজার হলে এল ডি, পার্সেন্ট এল ডি, ফ্লোট টু ল্যাব, এরকম এগুলো হলো ফরম্যাট স্পেসিস। আমাদের আজকের এই মূলত মূল আলোচনার প্রতিষ্ঠা হলো এটা সি ভাষার কন্ট্রোল স্টেটমেন্ট। সি ভাষার মধ্যে কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট কত ধরনের, সিতে দুই ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট আছে, একটা হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো কি, ইফ স্টেটমেন্ট, ইফ এর স্টেটমেন্ট, এন্ড সি স্টেটমেন্ট, সুইচ। তোমরা বিশেষভাবে মনে রাখবে সুইচ একটা কি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এস এগুলো মনে থাকবে, আশা করি ইফ যদি মানে এগুলো কোনো শর্ত লাগে ওগুলো কন্ডিশন, ওগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট। সুইচটা বিশেষভাবে মনে রাখবে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আর সুইচের মধ্যে কেস এবং ওয়েব ব্রেক এই দুইটা কিওয়ার্ড আমাদের প্রয়োজন হয়। সুইচটা আর
কি আলাদাভাবে ইউজ করা সম্ভব হয় না অনেক সময়। তাহলে কি কি লাগবে আমাদের? কেস লাগবে এবং ব্রেক লাগবে, দুটো কিওয়ার্ড লাগবে। তাহলে পরীক্ষণের সময় এমসিকিউ অ্যাটাক দ্বারা সুইচের সাথে নিচের কোনগুলো ইউজ করতে পারে না হয়। তাহলে অপশন থাকলো কেস ব্রেক, কেস ব্রেক, এরপর ধরুন এরপর মনে করেন মেইন, তাহলে মেইনটা থাকবে না কি, একই থাকবে কেস আর ব্রেক, এই দুটো কিওয়ার্ড সুইচের মধ্যে থাকবে। তাহলে আমরা শুধু এই কেস নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমরা লুপ নিয়ে আলোচনা করবো। তারপরে আবার বলে যাচ্ছি এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হলো ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ, সুইচ স্টার্ট, কেস এবং ব্রেক কিওয়ার্ড দুটো ইউজ হয়। এরপর আসো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হলো ফর লুপ স্টেটমেন্ট, ফয়েল স্টেটমেন্ট, গো ফয়েল স্টেটমেন্ট, গো টু, কন্টিনিউ, এগুলা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন লুপ কি, এর যদি আমাদের বারবার করতে হয় তাহলে কি আমাদের এই আমাদের কি করতে হয়, এগুলো যদি বারবার করতে হয় লুপটা ইউজ, লুপটা আমাদের ব্যবহার করতে হয়। লুপটা কোনো স্টেটমেন্ট দিয়ে তৈরিক সম্মানের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। এখন দেখো লুপ স্টেটমেন্ট নির্বাহের জন্য প্রধান বিষয়গুলো হলো কাউন্টার ভেরিয়েবল। আমরা দেখতাম যে ভেরিয়েবল আলোচনা করলাম, ইন্টিজার একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা ইস্তেমাল করতে হবে ইন্টিজার এবং তার প্রারম্ভিক মান, মানে এর মান কত থেকে শুরু হবে, এর মান ইকুয়াল টু 10 অথবা ইকুয়াল টু 0, ইকুয়াল টু 1, এগুলো আমাদের ঠিক করে দিতে হবে। এরপর দেখো কন্ডিশনটা থাকবে একটা, কতক্ষণ আমি লুপটা চলবে, তারপর কি থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটাকে আপডেট বলে। এটা কন্ডিশন, এটা হোক কন্ডিশন না, এটা আপডেট, এটাকে আপডেট বলে অথবা এই কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে লুপের মধ্যে চারটা জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হলো ইনিশিয়ালাইজেশন, কাউন্টারের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, লুপটা কতক্ষণ চলবে, আপডেট বা কাউন্টার ইনক্রিমেন্টের কাউন্টারের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আর লুপের ভিতর যে স্টেটমেন্টটা থাকে ওটা হলো লুপ বডির, লুপ বডির স্টেটমেন্ট। চারটা জিনিস থাকে লুপের মধ্যে। তাহলে আবার আসো, কাউন্টার ইনিশিয়ালাইজেশন থাকবে, কন্ডিশন থাকবে, আপডেট থাকবে। আপডেট কে অথবা আপডেট কি বলা হয়, কাউন্টার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই তিনটে জিনিস। আর লুপ বডির ভিতরে স্টেটমেন্ট তো থাকবে, তাহলে এটা সব মোট চারটা জিনিস। আর আমাদের লুপের মধ্যে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কি, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট, এই তিনটা জিনিস আমাদের, এই তিনটা জিনিস কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখো আমরা সাধারণত সির মধ্যে তিনটা লুপ লুপ নিয়ে কাজ করি, একটা ফর লুপ, একটা হোয়াইল, একটা ডু হোয়াইল। তাহলে দেখো আমি এই ফর হোয়াইল ডু হোয়াইল এই লুপগুলো সিনট্যাক্সটা লিখলাম। এখানে বিভিন্ন কালার দিয়ে কালার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। স্টেটমেন্ট সবগুলো দেখো স্টেটমেন্ট হলুদ কালারে হাইলাইট করছি আমি। এখন ফর লুপের সিনট্যাক্সটা দেখো, প্রথমে কাউন্টার ডিক্লারেশন, সবগুলোতে কাউন্টার ডিক্লারেশন লুপের বাইরে হতে পারে অথবা লুপের ভিতরে হতে পারে, ওটা আমাদের মেইন কনসার্ন না। আমাদের কনসার্ন হলো ইনিশিয়ালাইজেশনটা, কাউন্টারের ইনিশিয়ালাইজেশনটা হলো আমাদের কনসার্ন। তাহলে ফর লুপের মধ্যে তিনটা জিনিস আছে দেখো, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অথবা আপডেট, এটা মানে পুরোটা আপডেট, এই তিনটা জিনিস। আর স্টেটমেন্টটা লুপের ভিতর সেকেন্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেটের মধ্যে স্টেটমেন্ট এক লাইন হতে পারে, দুই লাইন, তিন লাইন, একাধিক লাইন হতে পারে, এক বা একাধিক লাইন হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ফর লুপের মধ্যে তিনটা জিনিস কি কি, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে ফর লুপের এটা সিনট্যাক্স। তারপর ফর লুপ দেখো, ফর লুপ দিয়ে যে কাজটা করা হয়, ফর লুপ দিয়ে সে কাজটা করা যায়। তাহলে দেখো ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা আমরা বাইরে নিয়ে আসবো, কন্ডিশনটা লুপের মধ্যে থাকবে ফয়েলের মধ্যে, আর কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এটা স্টেটমেন্টের পরে, কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এটা স্টেটমেন্টের পরে। আর ডু ফয়েলের মধ্যে দেখো কাউন্টার, কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন, ডু ফয়েলের মধ্যে কি হবে, কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা ফয়েলের মতো বাইরে, তারপর ডু কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন হবে, এটা ফয়েলের মতো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অথবা আপডেটটা স্টেটমেন্টের পরে, আর কন্ডিশন একদম শোয়ার পরে। তাহলে দেখো আমাদের লুপের মধ্যে স্টেটমেন্ট ছাড়া আরও বাকি তিনটা জিনিস আছে, লুপের মধ্যে যে স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্টটা ছাড়াও আরও তিনটা জিনিস, একটা কি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট বা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে ফর লুপের মধ্যে তিনটাই হচ্ছে
counter initialization condition increment decrement due to হচ্ছে আর এখানে সেমিকোলন মানে সেমিকোলন তো এরপর এরপর হোয়াইল এর মধ্যে কি তিনটা তিন জায়গা চলে যাবে দেখো counter initializationটা বাইরে কন্ডিশনটা ঠিক জায়গায় আছে আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা এক্সটেন্ডমেন্ট নিচে তারপর ব্লু ওয়াইলের মধ্যে তিনটা তিন জায়গায় তবে একটু পার্থক্য আছে ওয়াইলের সাথে ওই হোয়াইল কন্ডিশনটা নিচে আসবে এখানে ও ক্লিক করলে একটা ব্লু নিব ব্লু একটা কিওয়ার্ড নিব তাহলে কাউন্টার ইনিশিয়ালাইজেশন এখানে উপরে এখানে উপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা এখানে এক্সটেন্ডমেন্ট করে এখানে এক্সটেন্ডমেন্ট করে আর কন্ডিশনটা এখানে একদম পড়া আনতেছে আর এখানে কন্ডিশনটা মাঝখানে মনে করো initialization condition counter increment or decrement তিনটা একত্রে আছে a equal to n মান 1 a মান থেকে শুরু হবে a less than equal to n a n থেকে ছোট বা সমান হলে a কাস্ট হবে আর এর মান 1 1 করে বাড়বে a প্লাস প্লাস এই এটা হলো স্টেটমেন্ট স্টেটমেন্টটা ভিতরে আছে এখন দেখো যদি আমরা অনেক সময় পরীক্ষা একটা কোড দিয়ে দেওয়ার পরে বলে যে এটাকে while loop অথবা do while রূপান্তর করো এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে এই প্রশ্নটা হবে হবে কি বলছে এখানে ফর লুপ পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করার জন্য তাহলে শুধুমাত্র আমরা অন্য কোনো কিছু পরিবর্তন করতে হবে না শুধুমাত্র লুপের অংশটা পরিবর্তন করলে হয়ে যাবে এতটুকু করতে পারলে তোমরা তিন চার নম্বর যা থাকবে তাই তা তোমরা পাবে এখন যদি এই লুপটা যদি আমরা যদি ফাইল দিয়ে পরিবর্তন করি তাহলে কি হবে এটা এই ইনিশিয়ালাইজেশনটা বাইরে চলে আসবে কন্ডিশনটা মাঝখানে থাকবে আপডেটটা এখানে চলে আসবে স্টেটমেন্টের পরে তাহলে দেখো অন্য ওই বাকি সবগুলা ঠিক আছে এগুলো আমাদের কোনো কনসার্ন না এগুলা আমাদের দেখতে হবে না তোমরা পরীক্ষা আসলে কোডটা লিখে দিতে পারো শুধুমাত্র এতটুকু তাহলে দেখো সিটা কিন্তু কঠিন না তোমরা কঠিন করে ফেলো বুঝেও পড়বে কঠিন না সিটা সহজে একটু খেয়াল করো একটু বুঝে করো আর দেখো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমরা প্র্যাকটিস করতে হবে পারবে আর যদি ডু হোয়াইল দিয়ে করি আমরা কি করতে হবে এই হোয়াইলের অংশটা করে চলে আসবে তারপর এই ডু একটা কিওয়ার্ড আসবে করে এতটুকু অন্য সবগুলো আগের মতো আমি লিখছি তাহলে আমরা একটা কোড যেটা ফর লুপে দেওয়া হলে এটা হোয়াইল লুপ ডু হোয়াইলে আনতে পারবো ডু হোয়াইলে দেওয়া থাকলে হোয়াইল ফর লুপে আমরা আশা করি এখন আনতে পারবো আচ্ছা দেখো আমরা এই কোডটা দেখি আবার তাও একটু ব্যাখ্যা করি এবং দুইটা হেডার ফাইল আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কোনিয়ে ডট এস এই দুইটা হেডার ফাইল মেন প্রধান ফাংশন এটা শুরু হলো তারপর এই ভেরিয়েবল এগুলো এটা দ্বারা টাইপ ইন্টিজার এ এস ইকুয়াল টু জিরো এস এর মান জিরো থেকে শুরু এন তারপর একটা আউটপুট ফাংশন ভ্যালু অফ এন এর মান দাও স্ক্যানার তো এগুলা আমরা এই কোডটা তো আউটপুটটা দেখি তাহলে আমাদের এরর দেখাচ্ছে প্রিন্টার